নমস্কার আপনারা জানেন যে পুরুলিয়া মানহুম ক্যাসেটের বিখ্যাত সিঙ্গার যেটা হচ্ছে কর্ণকুমার উনি অ্যাক্সিডেন্টে আহত তো এটা মোটামুটি সবাই জেনেছেন তো যারা জানেন নাই বা এখন কেমন আছে তার সমস্ত বিষয় তুলে ধরছি আমি এই ভিডিওর মধ্য দিয়ে তো তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য যে কর্ণকুমার যেটা বিখ্যাত সিঙ্গার সবার মনে ঠাই নিয়ে নিয়েছিল যে একজন সুরেলা কণ্ঠ যার আছে সেটা হচ্ছে কর্ণকুমার এখন কর্ণকুমার চাষের মুস্কান হসপিটালে এখন চিকিৎসাধীন সেখানে তিনি তার চিকিৎসা চলছে মুস্কান হসপিটালে তো উনার চোট লেগেছে আপনারা জানেন এই বা যারা জানেন নাই এই ঠোঁটের এখানটাতে লেগেছে এবং মাথায় চোট লেগেছে তো সেই কারণে এখন উনার কথা বলা টোটালি বন্ধ আছে তো এই ঘটনাটি আপনারা ঘটার পর থেকে উনি কথা বলতে পারছেন না সেই কারণে সঠিক খবর কেউ জানে নাই যে উনি এখন বর্তমানে যে কি করে ঘটেছিল সে বাইক দুর্ঘটনাটা তো এখন আপনার কর্ণকুমারের কিন্তু এই যে ঠোঁটের উপারেশন হয়ে গেছে অলরেডি তো আজ সেরকম কোনো ভয় নেই যারা এই কর্ণকুমারকে ভালোবাসেন তাদেরকে বলে থাকি যে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন যেন উনি তাড়াতাড়ি এই সিঙ্গার জগতে ফিরে আসতে পারেন এবং সুস্থ হয় এবং উনার যেন কণ্ঠ কোনোরকমে খারাপ না হয় যেমন ঠিকভাবে যেন আরো আমাদের মঞ্চে এসে সুন্দরভাবে গান গাইতে পারে তো তাই অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন পুনার আপনার প্রার্থনা করুন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো এখন উনি আইসু রুমে আছে সে মুস্কান হসপিটালে তো সেখানে যত যে আছে আপনার সহপাঠী অর্থাৎ তাকে যারা ভালোবাসেন তারা সেখানে যাচ্ছে এবং দেখাও করছে তো যারা দেখতে যেতে পারবেন খুব ভালো যারা যেতে পারবেন না আমি একটি বারকোড দিয়ে দিচ্ছি সেই বারকোডটি দেখে আপনারা স্ক্যান করে হয়তো তাকে যথাসাধ্য আপনারা মূল্য দিয়েও সাহায্য করতে পারেন এই অসুস্থ হওয়ার পর হসপিটালে দেখা করতে যারা এসেছিলেন তারা হলন যে সুনামধন্য সিঙ্গার শঙ্করতন্তুবাই আবার এসেছিলেন কুন্দন কুমার রাজু সহিস জিএস মিউজিকের কর্ণধার অর্থাৎ আপনারা জানেন মনোজ দা এসেছিলেন আপনার কনিকা কর্মকার এরকম অসংখ্য মানুষ তার কাছে হাজির হয়েছে তো আপনারা যে সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষ আছেন তারাও যেতে পারেন আবার বলে দিচ্ছি তো সেই মুসকান হসপিটাল আছে চাষের তো পরবর্তী সময় উনি কতটা ডেভেলপ হচ্ছে কতটা ভালো জানছে বা কেমন হচ্ছে চিকিৎসা উন্নতি তার সমস্ত তথ্য জানতে এই পুরুলিয়ার রক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের অনবরত আপডেট দিতে থাকি তো যারা হয়তো ফেসবুক বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস নানা রকম জায়গায় লাগাচ্ছেন যে এরকম কাণ্ড করার জন্য ওনার এরকম ঘটেছে বা এই জন্য এই ঘটেছে যারা হয়তো নানা রকম মন্তব্য দিচ্ছেন তাদেরকে বলে থাকি হয়তো যারা যদি সঠিক জানেন তবে মন্তব্যটা করবেন নতুবা ভুল তথ্য মন্তব্য করবেন না কারণ উনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর থেকে উনি কথা বলতে পারছেন না আপনারা জানেন তো সেই কারণে। উনি যতক্ষণ না কথা বলে ততক্ষণ না কিন্তু আমরা সঠিক তথ্যটা জানতে পারবো না যে উনি কিভাবে সেই অ্যাক্সিডেন্টে ঘটেছে তবে দুর্ঘটনাটা ঘটেছে বাইক দুর্ঘটনা এটা নিশ্চিত তো যাই হোক আমি সে সময়ের মাত্র। পার হচ্ছে যখন উন্নতি হবে উনি কথা বলবে তখন আমি আপনাদের কাছে তুলে ধরবো যে ওনার প্রথম বক্তব্য কি পেশ করছে এখন যে যাচ্ছে চিনতে পারছে মানুষকে ইশারায় কথা বলছে কথা কিন্তু বলে না ইশারা করছে আর আপনার বলে থাকি যে উনাকে তো দেখতে তো বলছিস যে অনেক লোকে এসে গেছে অলরেডি ওনার আমরা কাছ থেকে সরাসরি জেনে নেবো যখনই সুস্থ হবে যে উনি কি কারণে এই আহত হয়েছে বা আপনার যেটা মাথায় চোখ কবে কি হচ্ছে কতটা উন্নতি হচ্ছে তার সমস্ত তথ্যে আমি জানাবো আর এরকম মান এক শিল্পী যে এরকম ঘটেছে তো তাতে আমরা সবাই যারা এই জগতে আছেন পুরুলিয়া মানভূমকেশের জগতে তার কিন্তু সবাই কিছুটা কিছুটা হলেও আঘাত পেয়েছে তো যাই হোক আমরা আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন নমস্কার